সারাক্ষণ মন পড়ে থাকতো পরীর দিকে, কখন কি হয়ে যায়, বললেন পরিমণির স্বামী শফিকুল রাজ। চিকিৎসক পরিমণির সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দিয়েছিল 28 আগস্ট। প্রথমবারের মতো মায়ের স্বাদ গ্রহণ করতে পারবেন পরিমণি, আর বাবা হবেন রাজ। 2 সপ্তাহের বেশি সময় আগে পুত্র সন্তানের বাবা মা হলেন রাজ এবং পরি। বুধবার বিকেলে 5:36 রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়। তার আগে বিকেল 4টায় হাসপাতালে ভর্তি হন পরি। বর্তমানে মা এবং সন্তান সম্পূর্ণভাবে সুস্থ আছেন। হাসপাতালে পুরীর পাশে আছেন তার স্বামী অভিনেতা শফিকুল রাজ। দারুণ খুশি এই অভিনেতা। উচ্ছ্বাসিত কণ্ঠে রাজ বলেন, আমি এখন হাসপাতালে, পুরী এবং বাচ্চা এখন অপারেশনের থিয়েটার থেকে সরিয়ে পাশের একটি বিশেষ কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে অবস্থান করছি। ডাক্তার বলেছেন সন্তান এবং মা দুজনেই সুস্থ আছেন। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। উপরওয়ালার কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমার ভালো লাগার ভাষা বলতে পারবো না। কদিন পরপর 2টি সিনেমা মুক্তি পেয়েছে রাজের। 2টি সিনেমাই হলে ঝড় তুলেছে। দারুণ সুখের সময় যাচ্ছিল তার, আর আজ সেই সুখ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ঘর আলো করে তাদের সন্তান পৃথিবীতে এলো। রাজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আপনারা সবাই দেখেছেন পরিমণির অবস্থা আর আমার অবস্থা। আমরা 2টি সিনেমা প্রেক্ষাগৃহে পরিমণিকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচার করেছি, কিন্তু আমার সারাক্ষণ মন পড়ে থাকতো পরিমণির দিকে, কখন কি হয়ে যায়। কারণ চিকিৎসক সন্তান জন্মের সময় দিয়েছিল 28 আগস্ট। আমরা জানতাম তারিখ ঠিক নাও থাকতে পারে, সময়ের আগে বা পরে ডেলিভারি হয়ে যেতে পারে। আগেই হয়ে গেল। সন্তান এবং সন্তানের মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। গুণিন সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখায় মাত্র 7 দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তারিখটা ছিল 2021 সালের 17ই অক্টোবর। শরীফুল রাজ এবং পরিমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক ঘিয়াসুদ্দিন সেলিম, আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় 4 হাত 1 হয়ে যায়। চলতি বছরের 10ই জানুয়ারি জানা যায় পরিমণি মা হতে চলেছেন। আজকের মধ্যে পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।